हाय फ्रेंड्स, पूजास किचेने তোমাদের সবাইকে ওয়েলকাম করে আজকে আমি আবার ভিডিওটি শুরু করছি। আজকে নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া। এই রেসিপিটা আমরা প্রায় সময় বাড়িতে বানিয়ে থাকি, আজকে আমি একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক রেসিপিটি। 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মিশিয়ে নেব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, মাছের পিসগুলো দিয়ে দেব। মাছটা ভেজে নেব। মাছটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওর মধ্যে আরো একটু সরষের তেল দিয়ে দেব। ফোড়নে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো, এলাচ, দারুচিনি আর তেজপাতা। হালকা করে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, দুটো পেঁয়াজকে আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব ওর মধ্যে রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। পেঁয়াজের সাথে কষিয়ে নেব আদা রসুন। আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এই বাটির মধ্যে গরম জল নিয়ে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার গুলিয়ে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওর মধ্যে দিয়ে দেব নুন, এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোটাকেও এর সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা এখানে সফট হয়ে এসেছে, আরও 2 থেকে 4 মিনিটের মতন আমি কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নেব। গ্রেভি ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। এই সময় নুন হয়েছে কিনা চেক করে দেখে নেবেন। গ্রেভি এখানে ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নেব। আরো 5 মিনিটের মতন আমি ঝোলটা ফুটিয়ে নেব। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, জলটা অনেকটাই মরে গিয়েছে।
তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।